আমি একটা মেয়েকে বিয়ে করব বলে তার সাথে রিলেশন করি এবং এক পর্যায়ে তার সাথে জেনা লিপ্ত হই, কিন্তু আমি ওই মেয়েকে বিয়ে করি নাই। এখন ওই মেয়েকে আমার কোনোদিনও, ওই মেয়ে আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। আমি আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহর দরবারে কি আমার তওবা কবুল হবে? প্রথমত আল্লাহ মাফ করুন, এই ধরনের গুনাহে যদি কেউ লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে সেটা ডাবল গুনাহ হবে। তার কারণ হলো, এর ফলে প্রথমত প্রতারণার গুনাহ হবে, দ্বিতীয়ত হলো জেনার গুণা তো আছেই। প্রতারণার গুণা এই জন্য যে আপনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতারণা করেছেন, সেই কাজটা হবে, সেজন্য সেটা করা জায়েজ নাই। একজন ইমানদার কোনোভাবে প্রতারণা করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশ্শা ফালাইসা মিন্না, যে ব্যক্তি কাউকে প্রতারণা করে সে আমার উম্মত হতে পারে না। কোনো ছেলে কোনো মেয়ের সাথে যদি এরকম প্রতারণা করে বা কোনো মেয়ে কোনো ছেলের সাথে প্রতারণা করলো, সন্দেহাতীতভাবে এটা কবিরা গুণা। কিন্তু এটা হয়ে গেছে, একসময় হয়ে গেছে, এখন আর সেখানে ব্যাগ যাওয়া সম্ভব না। হয়তো সে মেয়েরও বিয়ে হয়ে গেছে, আপনি অন্য কোথাও বিয়ে করেছেন, তাহলে এখন আপনি কী করবেন? এখন আপনি আল্লাহ তাআলার কাছে তওবা নাসুহা করবেন এবং আপনি আপনার কর্মকাণ্ডের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে মৃত্যু পর্যন্ত চোখের পানি ফেলে দোয়া করতে থাকবেন, আল্লাহ যেন মাফ করেন, ক্ষমা চাইতে থাকবেন এবং আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আর বান্দার হক নষ্ট করেছেন সেজন্য বান্দাকে সন্তুষ্ট করবেন আল্লাহ তাআলা, সেভাবে আল্লাহর কাছে মাফ চাইবেন যে আল্লাহ আপনি তার মন গলায় দেন, আপনি তাকে সন্তুষ্ট করে দেন এবং আল্লাহ তাআলার জন্য অসম্ভব কোনো কিছুই নাই। আমাদের তরুণ বন্ধুরা, যুবক ভাইয়েরা আজকাল এই হারামে এত বেশি লিপ্ত হচ্ছে, শয়তানের সবচেয়ে বড় অস্ত্রগুলোর মধ্যে থেকে একটা হলো এটা। অতএব আমরা প্রায় বলার চেষ্টা করি যে যৌবনের এই সময়টাকে, আপনার চরিত্রকে হেফাজত যদি আপনি করতে পারেন, জান্নাতের পথে আপনার অর্ধেক পথ আপনি আগায় গেলেন, অর্ধেক পথ। আর এটা যে কত কঠিন, কারণ আশেপাশে সবার মোটামুটি একটা দুইটার সাথে হারাম সম্পর্ক আছে, কোনোটার সাথে হারাম সম্পর্ক নাই মানে বেচারা মিসকিন, কপাল পোড়া, অসহায়, অথচ ওই হলো পুরুষ আর বাকি সবগুলো হলো হিজড়া, বাকি সবগুলো হলো প্রতারক, চিটার, দুই নম্বর, এই যতগুলো রিলেশন করে এগুলো বিয়ে পর্যন্ত গড়ায় তার পার্সেন্টেজ কত? স্কুল কলেজ ইউনিভার্সিটি যে ইটিশ পিটিশ করে, এই কপত কপতিরা বিয়ে পর্যন্ত কয়টা গড়ায়? আরে বিয়ে তো অনেক দূর কি বাদ, স্কুল থেকে কলেজ পর্যন্ত প্রেম টেনে নিয়ে যেতে পারে কিনা, কলেজে আরেকটা দেখে ওইটার সাথে এবার শুরু হয়, ইউনিভার্সিটিতে আরেকটা দেখে ওইটার সাথে শুরু হয়, তাহলে এই কাহিনীটাই হলো পুরো একটা বাটপারি সোজা কথা। বদমাইশি করার জন্য এটার নাম দিয়েছে কি? প্রেম। আবার বলে স্বর্গ হতে আসছে নাকি? তো এই প্রতারণাগুলো আমাদের যুবক ভাইদেরকে শেষ করে দেয়। সবর করবেন, অপেক্ষা করবেন, বৈধ একজন সঙ্গী নিয়ে আল্লাহ তাআলা দিবেন, সকল ভালোবাসা তাকে নিবেদন করবেন, জমা করেন। আর এদিক সেদিক নিজের চরিত্র নষ্ট করবেন, দুনিয়াতে নগদ তার শাস্তি দেখতে পাবেন, দাম্পত্য শান্তি উঠে যাবে। আল্লাহ তাআলা যে সমস্ত মানুষগুলো চরিত্রে হেফাজত করেন, হুজুর, মাদ্রাসা পড়ুয়া হোক আর জেনারেলে পড়ুয়া হোক, তাদের দাম্পত্য জীবনের সুখ সম্পর্কে যারা এই ইটিশ পিটিশ করা পাবলিক, এরা কল্পনাও করতে পারবে না তারা কি সুখে আছে। বউ নিয়ে, স্বামী স্ত্রী নিয়ে পরস্পর একে অন্যকে নিয়ে যে কত সুখে আছে, কারণ তারা নিজেদের হারাম থেকে নিজেদেরকে রক্ষা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে হালাল স্বাদ, হালাল তৃপ্তি, হালাল নিজেদের মধ্যকার সম্পর্ক, সেটাকে আল্লাহ তাআলা তাদের জন্য উপভোগ্য করে দেন, এটা ওনারা কল্পনাও করতে পারে না। এই জন্য হারামকে না করবো তো ইনশাআল্লাহ স্রোতে গা বাসাবে বেশিরভাগ মানুষ। আমি গা বাসাবো না, আমি স্রোতের বিপরীতে চলবো, আমার সাথে কারোর হারাম রিলেশন হবে না। কি করে আল্লাহর প্রিয় বান্দা হব? আল্লাহর প্রিয় বান্দা কীভাবে হবেন? জুহুদের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছে কি আমল করলে আমি আল্লাহর কাছেও প্রিয় হব আবার মানুষের কাছেও জনপ্রিয় হব, দুইটি একসাথে কীভাবে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি দুনিয়া থেকে বিমুখ হও, দুনিয়ার কোনো কিছুতে আকর্ষণ রেখো না, তাহলে তুমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে। আর মানুষ যেটার দিকে ছুটোছুটি করে ওইটার প্রতি তুমি আকর্ষণ করো না, তাহলে মানুষও তোমাকে ভালোবাসে। বুঝতে পারছেন? সবাই টাকার জন্য ছুটোছুটি করে, আপনার কাছে এত লালায়িত হয়েন না, সবাই পদের জন্য কামড়া কামড়ি করে, আপনার জন্য লালায়িত হয়েন না, তখন আপনার কাছে মানুষের কাছে আপনার ভালোবাসা সৃষ্টি হবে, তৈরি হবে। আমি পড়াশোনা করার পর বসেছিলাম অনেকদিন, এক বন্ধুর মাধ্যমে 50,000 টাকা জামানত দিয়ে একটি কোম্পানিতে ঢুকি। পরে আমাকে বললো আরও কয়েকজন লোক লাগবে, তোমার কোনো বন্ধু যদি চাকরি করতে চায় নিয়ে আসো। আমি তিনজনকে নিয়ে আসি, পরে শুনি কোম্পানিটা ভালো না, এবার মানুষকে ঠকা ডেস্টিনির মতো, এটার জন্য কান্না করি, আল্লাহর দরবারে আমি কি হিসাব দিব? ওই বন্ধুর
ওই বন্ধুর কথায় তিনজনের টাকা নষ্ট হলো, আমার টাকাও গেছে, ওটার জন্য দুঃখ করি না, কিন্তু ওদের কথায় তিনজনকে আমি আনলাম, তাদের সবাই টাকা দিয়েছেন এবং টাকাটা ওই কোম্পানি মেরে দিয়েছে, আমি কি হিসাব দিব পরকালে? ওদের সাথে কথা বলতে পারি না, এটা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে 7-8 বছর। তবে জামানতের কিছু টাকা বাহিরে যাওয়ার সময় হাতে পণ্য ধরাই দিছে, 24 ইঞ্চি টিভি, প্রেশার কুকার, ডিনার সেট, রাইস কুকার একটা করে। দেখেন আমাদের যারা বেকার ভাইরা আছেন কাজের অভাবে, তাদের অনেকেই আছেন যত কোনাকুনি রাস্তা আছে খোঁজে, শুধু মানে কেমনে শর্টকাটে বড়লোক হওয়া যাবে। মনে রাখেন এই শর্টকাটে বড়লোক হওয়ার পদ্ধতিগুলোই সব 2 নম্বর। শর্টকাটে বড়লোক হওয়ার কোনো পদ্ধতি নেই, বড়লোক হইতে হইলে চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, নসিব ভালো থাকলে হবে ইনশাআল্লাহ। জান তোর মেহনত করবেন, পরিশ্রম করবেন, সততার সাথে কাজ করবেন, আল্লাহ তাআলা বরকত দিবে ইনশাআল্লাহ। শর্টকাট পদ্ধতিতে বড়লোক হওয়া এটা অসততার আলামত, বেশিরভাগ ক্ষেত্রে অসততার আলামত, বিশেষ করে যখন মানুষ বেকার থাকে তখন এরকম স্বপ্ন দেখে, আল্লাহ তুমি আমাকে 1 কোটি টাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ এরকম হতে পারে না, আমি দোয়া করে ঘুমাইলাম, উঠে দেখলাম 500 টাকা এসে গেছে, বড়লোক হয়ে গেলাম, কাহিনী শেষ। তো এরকম শর্টকাট পদ্ধতি না, আল্লাহ যা দিয়েছেন তা দিয়ে আপনি পরিশ্রম করেন, কাজ করেন এবং আল্লাহর কাছে বরকতের দোয়া করেন, আস্তে 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 আল্লাহ তাআলা সামনে নিয়ে যাবেন। যাই হোক, এই জাতীয় হাই হাই কোম্পানি অনেকে আছে, এর মধ্যে একটা কোম্পানি ছিল এসপিসি ওয়ার্ল্ড। আমাদের কাছে এটা নিয়ে এত প্রশ্ন আসছে, পরে আমরা বাধ্য হয়ে এটার বিষয়ে উত্তর দিলাম। উত্তর দেওয়ার পরে আমার এই চিটাং রোডে যখন এই ভূমিপল্লীতে যখন অফিস ছিল ফাউন্ডেশনের, তখন এসপিসি ওয়ার্ল্ড থেকে লোকজন আসছে, আইসা আমাদেরকে অফিসে আইসা হুমকি দামকি, হ্যাঁ আমরা মামলা করব, হান করব, তান করব, আপনারা মাসালা দিয়েছেন। বলছি ভাই শরীয়তের মাসালা আমরা যা মনে হয়েছে এটা একটা প্রতারণার বিজনেস, শরীয়ত দিয়েছে এটা হারাম, অতএব আমি বলে দিছি এটা আমার দায়িত্ব, আপনার মামলা মোকদ্দমা যত খুশি করেন কোনো অসুবিধা নেই। তার কিছুদিন পরে শুনলাম এই কোম্পানি হাই হাই হয়ে গেছে। কিন্তু আমরা যখন ফতোয়া দিয়েছি তখন অনেকে সমালোচনা করছে, হ্যাঁ হুজুররা যেখানে সেখানে ফতোয়া দেয়, কোম্পানি হাই হাই হওয়ার পরে এবার মানুষ আফসোস করতেছে, কত লক্ষ লক্ষ প্রবাসীর টাকা নিয়ে উদাও হয়ে গেছে। তো এই জাতীয় হাই হাই কোম্পানি, ভাই আপনি আসেন, ডাইনাত বামাত এমএলএম ব্যবসা যারা করে, ডাইনাত বামাত ভাই এখান থেকে আপনি 2 জন আনেন, ওখান থেকে 2 জন আনেন, আপনি বসে বসে তো সদকা জারিয়ার মতো সব কমাতে থাকবেন। এই শর্টকাট ওয়েতে পয়সা কামায় ধান্দা করে, খবরদার এগুলো করবেন না এবং এই সমস্ত প্রতারণা থেকে বেঁচে থাকবেন। যে ভাই প্রশ্ন করেছেন উনি জানতে চেয়েছেন, তার মাধ্যমে আরও মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জন্য তিনি গিল্টি ফিল করছেন। অবশ্যই আপনার গিল্টি ফিল করা উচিত, কারণ আপনি না বুঝে নিজেও গেছেন আবার অন্য মানুষকে আপনি ফাঁসাইছেন। তবে যেহেতু আপনি ইচ্ছাকৃত করেন নাই, ইনশাল্লাহ এটার জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না, আপনি আল্লাহ প্রতি হোসনেজন রাখবেন, মাপ চাইবেন, পারলে ওদেরকে জীবনে কখনো তৌফিক হলে তাদেরকে ক্ষতি পোষায় দেওয়ার জন্য উদ্যোগ নেবেন, তবে আপনার এর কারণে গুনাহ হবে না, যেহেতু আপনি ইচ্ছাকৃত করেন না, না জেনে করেছেন, প্রতারিত হয়েছেন, আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ। আপনি অতিরিক্ত টেনশন করে নিরাশ হয়ে যাবেন না, আল্লাহ।